নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং সাপ্তাহিক রাশিফলের ভিডিও। এটা এই সপ্তাহ, এই যে নতুন সপ্তাহ, সেপ্টেম্বর মাসের থার্ড উইক, ফোর্থ উইকের কাছাকাছি এই যে সপ্তাহ, এই সপ্তাহে আপনারা কী রেজাল্ট বা কী ফল পাবেন তার আলোচনা বা তার পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব আপনাদের চ্যানেল। তাই ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করে নিন, কারণ প্রত্যেক দিন আপনাদের কাছে জ্যোতিষের তথ্য বা জ্যোতিষভিত্তিক আলোচনাগুলো করি বা করার চেষ্টা করি, এটার ব্যতিক্রম নয়। এই সপ্তাহে কী হতে পারে একটা জিস্ট প্রত্যেকটা দিনের মতো, প্রত্যেকটা সপ্তাহের মতো আপনাদের কাছে আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। চলুন আলোচনাটা শুরু করি। তার আগে গল্প বলি, কিছু কিছু আলোচনা আমার মতো করে আমি আপনাদের কাছে করার চেষ্টা করি, তাই না? তো চলুন আলোচনাটা শুরু করা যাক। দেখুন, আমি মহাভারতের অনেক কথা আপনাদের কাছে তুলে ধরেছিলাম গত সপ্তাহে, সময় নিয়ে একটা কথা বলেছিলাম, অনেকের পছন্দ হয়েছে, অনেকের পছন্দ হয়নি। কিন্তু লাস্ট, আজকে লাস্ট পর্বের একটা জিনিস নিয়ে আপনাদের কাছে আলোচনা করব। মহাপ্রস্থানের যে পথ, মহাপ্রস্থান অর্থাৎ যুধিষ্ঠিররা, মহাভারতে যুদ্ধ হলো, যুদ্ধ হওয়ার পর যুধিষ্ঠির রাজত্ব করলেন, তারপরের ইতিহাস কি জেনেছেন? জানেন না তো? সেই ইতিহাসের সামান্য কিছু অংশ আপনাদের কাছে তুলে ধরবো। আমরা সিরিয়াল দেখেছি, গল্প শুনেছি, মা ঠাকুরমার কাছে গল্প শুনেছি, কতটা মহাভারতের যুদ্ধ পর্যন্ত। লাস্ট যেটা আমরা জানি কি, ধৃতরাষ্ট্র সামনে ভগবান শ্রীকৃষ্ণ একটা ভীমের পুতুল বানিয়ে দিয়েছিল, যেটাকে তিনি চাপ দিয়ে বাহু বলে ভেঙে দিয়েছিলেন, এতটাই রাগ ছিল তার। যাই হোক, সেসব তো মিটে গেল, কিন্তু তারপরে এলো কি, দুর্যোধনের সমস্ত বংশ প্রায় নির্বংশ, এদিকে পড়ে রইল পঞ্চপাণ্ডব। যুধিষ্ঠির রাজত্বে বসলেন, যুধিষ্ঠির প্রায় 36 বছর রাজত্ব করেছিলেন, 36 ইয়ার্স, 36 বছর রাজত্ব করেছিলেন। এবং তারপরে তারা মহাপ্রস্থান স্বর্গযাত্রা করেছিলেন, তাই না? তা স্বর্গযাত্রার পথটা কী ছিল, সেই পথটার উল্লেখ আপনাদের কাছে ছোট্ট করে করব। এর উল্লেখ মহাভারতে রয়েছে, কাশীরাম দাসের মহাভারতেও উল্লেখ রয়েছে। তা চলুন আলোচনাটা শুরু করি। রাজত্ব যখন যুধিষ্ঠিরের শেষ পর্যায়ে এলো, একমাত্র কে বেঁচে ছিল মনে আছে তো? অভিমন্যুর পুত্র বেঁচে ছিল, যাকে নারায়ণ বা শ্রীকৃষ্ণ বাঁচিয়েছিলেন, ব্রহ্মাস্ত্র প্রয়োগ হয়েছিল তার ওপর, তার মাতৃগর্ভে, সেখান থেকে তিনি বেঁচে গেছিলেন। এবং যুধিষ্ঠির তাকে রাজ্যের ভার তুলে দিয়ে, তার হাতে তুলে দিয়ে তারা মহাপ্রস্থানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। এতটা আমরা মোটামুটি জানি। হস্তিনাপুর কোথায় আজকের ডেটে? হস্তিনাপুর আজকের ডেটে, হস্তিনাপুরের অবস্থান হচ্ছে দিল্লিতে, দিল্লি, দিল্লির পার্শ্ববর্তী অঞ্চল, ইন্দ্রপ্রস্থ বা দিল্লি, এক কথায় গ্রেটার দিল্লি যেটাকে বলছে। সেখান থেকে তারা রওনা দিয়েছিলেন বাকি 4 ভাই, যুধিষ্ঠির, ভীম, নকুল এবং সহদেব অস্ত্র ত্যাগ করে দিয়েছিলেন। নারায়ণ বহু আগে সুদর্শন ত্যাগ করেছিলেন, তারপর তো তার ব্যাধের আঘাতে তিনি তার প্রাণদান ত্যাগ করেছিলেন, এরকম ব্যাপারগুলো রয়েছে। তা এই 5 ভাই দ্রৌপদী বা পাঞ্চালীকে নিয়ে রওনা দেন স্বর্গের উদ্দেশ্যে। কিন্তু একমাত্র অর্জুনের কাছে ছিল তার গাণ্ডীব ধনুক এবং তার পিঠে অক্ষয় তুনিন, যেখানে কোনোদিন তীর শেষ হতো না বলা হয়, রওনা হয়েছিলেন। তারা রওনা কোথায় দিয়েছিলেন? লোহিত সাগরের দিকে। লোহিত সাগর অর্থাৎ, লোহিত সাগর কিন্তু মিশরের লোহিত সাগর নয়, এটা বুঝতে হবে। লোহিত সাগরটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মপুত্র নদীর তলায় বলা হয় প্রচুর আয়রন আছে, এবং সেই কারণে অনেকে ব্রহ্মপুত্রকে লোহিত সাগর বলেও ধরা হয়, কারণ এখান থেকে মিশর যাওয়া প্রদব্র যে অবশ্যই পায়ে হেঁটে সম্ভব ছিল না। তারপরেও ভেবে দেখুন, তারা দিল্লি থেকে আমাদের, এবং এই ব্রহ্মপুত্র নদী তারা যেখানে এসেছিলেন লোহিত সাগর, সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে, এবং সেখানে সাগর এই কারণেই বলা হচ্ছে। তারও একটা ব্যাখ্যা মহাভারতে রয়েছে, বাংলাদেশের যে স্থানে অনেকে গেছেন জানেন, এটা ব্রহ্মপুত্র আর গঙ্গার সংযোগ হচ্ছে, পদ্মার সংযোগ হচ্ছে, সেই স্থানটি বলা হয় এতটাই চওড়া বা সেখানের আকৃতি প্রায় সাগরিনী মতো,
সাগর কথার অর্থ কি? যেখানে প্রচুর জল, আমরা যার এপুল ওকুল দেখতে পাই না, এই জায়গাটা ঠিক তেমনই জায়গা। সেখানে এই পঞ্চপাণ্ডব এসেছিলেন, বাংলাদেশ মনে রাখতে হবে বর্তমানে। তা সেখানে পঞ্চপাণ্ডব আসেন এবং পঞ্চপাণ্ডব এলে এই লোহিত সাগরে, অর্থাৎ ব্রহ্মপুত্র নদীতে, সেখানে অগ্নিদেব তার পঞ্চপাণ্ডবের সামনে এসে হাজির হন অগ্নিদেব। কারণটা হচ্ছে এটা যে অগ্নিদেব দিয়েছিলেন অর্জুনকে গাণ্ডীব ধনুক। তিনি বলেছিলেন যে তোমরা স্বর্গর উদ্দেশ্যে যাত্রা করছো, স্বর্গ মানে মোক্ষ লাভ, তা তোমার এখন আর এই ধনুকের কি প্রয়োজন রয়েছে? এখন তো তুমি কোনো যুদ্ধ করতে বেরোনি, তাই ধনুক অস্ত্রশস্ত্র ত্যাগ করো। অনেকে বলছেন, অনেক জায়গায় উল্লেখ রয়েছে, অর্জুন গাণ্ডীব ফিরিয়ে দিয়েছিলেন অগ্নিদেবকে। আবার বলছেন তিনি লোহিত সাগরে, অর্থাৎ ব্রহ্মপুত্র নদে ভাসিয়ে দিয়েছিলেন বা দিয়ে দিয়েছিলেন তার অক্ষয় তুলিন এবং ধনুক, তারা নিঃস্ব। সেইখান থেকে বলা হচ্ছে তারা নাকি সুন্দরবনে আছেন, সুন্দরবন মানে আজকে সুন্দরবনে, এবং পদব্রজে উড়িষ্যা যাত্রা করেন। ভেবে দেখুন কতটা হাঁটছে। একবার দিল্লি থেকে আমাদের বাংলাদেশ, মানে তো ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ পাশাপাশি, বাংলাদেশ পায়ে হেঁটে চলে এলেন, সেখান থেকে হেঁটে উড়িষ্যা। উড়িষ্যা থেকে তাদের ইচ্ছা হলো দ্বারকানগরী দর্শন একবার অন্তিমবারের জন্য করে যাওয়ার গুজরাট। কিন্তু সেই দ্বারকা আর এই দ্বারকার মধ্যে ফারাক রয়েছে। সেই দ্বারকা 5000 বছর আগেকার দ্বারকা আজকের ডেটে দাঁড়িয়ে সমুদ্রের তলায় চলে গেছে। তারা দ্বারকাতে গেলেন, শ্রীকৃষ্ণের রাজ্য। সেখানে তো শ্রীকৃষ্ণ নেই যদিও, কিন্তু শ্রীকৃষ্ণের চরণভূমি, যে ভূমি শ্রীকৃষ্ণের পায়ের ধুলিতে পবিত্র, সেই ভূমি দর্শন করে তারা এগোতে থাকলেন। তারা মরুভূমি অতিক্রম করে, বালুকা সাগর বলা হচ্ছে, মরুভূমি অতিক্রম করে হিমালয় পৌঁছলেন। মরুভূমি মানে আমাদের থর মরুভূমি। মরুভূমি অতিক্রম করে হিমালয় পৌঁছলেন এবং তারা আরও এগোতে থেকে তাদের দর্শন হলো সুমেরু। কিন্তু এখানে একটা কথা রয়েছে, হিমালয় বলতে দুটো পার্ট বোঝা যায়। এক নম্বর হচ্ছে কাশ্মীর, হিমালয়। দু নম্বর হচ্ছে হিমাচল। কিন্তু বলা হচ্ছে যে ডেসক্রিপশানটা পথের পাওয়া গেছে মহাভারতে বা পরবর্তী সময়ে, সেই ডেসক্রিপশান অনুযায়ী তারা কাশ্মীরের দিকে যাননি। তারা বলা হচ্ছে হিমালয় অতিক্রম করে সুমেরুর দিকে যাচ্ছেন। অনেকে ধরেন সুমেরু হচ্ছে মধ্য এশিয়ার পামির মালভূমি, কিন্তু পসিবল নয় সেখান থেকে পামির যাওয়া। তাহলে তারা সুমেরু মানে ধরা হচ্ছে গডউইন অস্টিন বা কেটু, বা সেই কারাকোরাম পর্বত শ্রেণীকে বলা হচ্ছে। হিমালয় অতিক্রম করে তারা বলা হয় যে বালির সমুদ্রে প্রবেশ করলেন। বালির সমুদ্র মানে আমরা তো ভাবতে পারি এবার কি, যে দেখুন আপনারা, সমুদ্র দু টাইপের হয়। বালির সমুদ্র ঠান্ডা মরুভূমি, গরম মরুভূমি। যেমন লাদাখ ঠান্ডা মরুভূমি, আবার অপরদিকে সাহারা হচ্ছে গরম মরুভূমি। তারা বালির সমুদ্র, অর্থাৎ তারা লাদাখে গেছিলেন এবং খুব সম্ভবত শাস্ত্রের উল্লেখ রয়েছে সেখানেই কিন্তু দ্রৌপদীর পতন হয়। মনে আছে তো দ্রৌপদীর পতন? খুব সম্ভবত দ্রৌপদীর সেখানেই পতন হয়। প্রথম পতন ছিল তার, কারণ ছিল এর পেছনে একটা, কারণটা অন্য একদিন বলবো কী কারণে বাকি 5 জনের পতন হলো। একমাত্র যুধিষ্ঠির পৌঁছতে পেরেছিলেন সাগরে, সেটা নয়, অন্য একদিন বলা যাবে, অন্য একটা বড় গল্প হবে এটা। তারা অতিক্রম করলেন এবং সেখান থেকে তারা গেলেন সেখানেই, অর্থাৎ লাদাখের কাছাকাছি জায়গায় খুব সম্ভবত দ্রৌপদীর পতন হয়। এবং তারা দেখলেন সুমেরু পর্বত, অর্থাৎ কারাকোরাম বা গডউইন অস্টিন বা কেটু। সেখান থেকে বলা হচ্ছে তারা স্বর্গে প্রবেশ করেন, স্বর্গের রাস্তা ধরেন এবং স্বর্গে প্রবেশ করতে থাকেন। সুমেরু পেরিয়েই বলা হচ্ছে যে তাদের স্বর্গের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়ে যায় এবং সেটা আকাশপথে। অবশ্যই এটাই ছিল মেন রুট পথ,
কিন্তু এখানে বুঝতে হবে যে প্রথমত দ্রৌপদী, তারপর নকুল, সহদেব, অর্জুন, ভীম, লাস্টে যুধিষ্ঠির চলে গেলেন স্বর্গে। যুধিষ্ঠির স্বর্গে গেলেন এবং স্বর্গে গিয়েও যুধিষ্ঠিরের নরক দর্শন হয়েছিল। যুধিষ্ঠির কিন্তু নরক দর্শন করেছিলেন, নরকের কি রূপ সেটা তিনি দেখেছিলেন। তার গল্প আপনাদের কাছে আমি অন্য কোনো একদিন জানানোর চেষ্টা করব বা বলবো। বলা হয় বাকি চারজন পাণ্ডবের, চলুন একটু জিস্ট ঠেকিয়ে দিই, বাকি চারজন পাণ্ডবের পতনের কারণটা বা দ্রৌপদীর পতনের কারণটা কি? দ্রৌপদীর পতনের কারণ বলা হচ্ছে তিনি পাঁচজন স্বামী থাকলেও তিনি অর্জুনকেই সর্বাপেক্ষা বেশি ভালোবাসতেন, সেই জন্য পাপ এটা, সকলকে সমানভাবে ভালোবাসতে পারেননি, সেই কারণে তার পতন হলো। পরের চারজনেরটা নয়, অন্য কোনো দিন বলা যাবে। আর যুধিষ্ঠিরেরও নরকের দর্শন হয়েছিল এবং সেটা কিন্তু মায়ার নরক ছিল, মায়ার। এবং সেই নরক দর্শনের গল্পটা অন্য কোনো দিন, পরের এপিসোডে বলা যাবে। আপনারা কেমন লাগলো এটা কমেন্ট করে একটু জানাবেন, তাহলে আরও ভালো লাগবে দিতে। কিন্তু এটা মোটামুটি রুট ম্যাপ, অর্থাৎ তারা ওই বেরিয়ে সারা ভারত কিন্তু ঘুরে নিয়েছিলেন, সারা ভারত মোটামুটি ঘুরে তারপর তারা স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। এবং এটাই ব্যাপার, এই মোটামুটি একটা ছোট্ট জিস্ট। তাদের রুট ম্যাপটা কেমন ছিল তাহলে? লাস্ট হস্তিনাপুর, সেখান থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে আমাদের, মানে তখন তো ভারতই সব, বাংলাদেশ থেকে আমাদের সুন্দরবন, সেখান থেকে উড়িষ্যা, উড়িষ্যার উপকূলে থেকে মানে বঙ্গোপসাগর সমুদ্র দর্শন করে সেখান থেকে দ্বারকা, দ্বারকা থেকে থর মরুভূমি, সেখান থেকে হিমালয়, হিমালয় ক্রস করে তারা বলছেন সুমেরুর দর্শন, সুমেরুর দর্শন অর্থাৎ কারাকোরাম পর্বতশ্রেণী, এবং তার মাঝখানে দ্রৌপদীর মৃত্যু, এবং ওই আশেপাশেই কারাকোরাম পর্বতশ্রেণীর কাছা ওই জায়গার মধ্যেই বাকি চারজনের পতন কিন্তু হয়েছিল। ব্যাস এটাই কথা। চলুন পরের আলোচনাটা করা যাক। কালকের দিনটা আগে জানিয়ে রাখি, কুম্ভ রাশি, শতভিষা নক্ষত্র, শুক্লপক্ষের চতুর্দশী তিথি, এবং কালকের দিনে ধৃতি যোগ হচ্ছে। কালকের দিনে যে টাইমটা আপনারা বুঝে শুনে ব্যবহার করবেন, সকাল দশটা থেকে এগারোটা পঁয়ত্রিশ বুঝে ব্যবহার করতে হবে। সকাল ছটা পাঁচ থেকে সাড়ে সাতটা যাত্রার জন্য অশুভ, আটটা কুড়ি রাত্রেবেলা থেকে নটা, এই টাইমটার মধ্যে বড় ডিল, বড় ক্যাশ ডিলিংস বা বিশাল বড় কিছু ডিলিং এটা করাটা শ্রেয় খুব একটা বেশি হচ্ছে না কালকের দিনে। এবং আর একটা ব্যাপার আপনাদের বলে রাখি, আপনারা সংখ্যার ব্যাপারটা অনেকে বোঝেন না, যে জায়গাগুলোয় সংখ্যার ইউজ করা যাবে সেইখানে সংখ্যাগুলো ব্যবহার করুন। ধরুন আপনি একটা সংখ্যা ইউজ করছেন, টোটাল আমি বলছি আজকে নয়, টোটাল অ্যাডিং করে নয় হচ্ছে, এটা ইউজ করতে পারেন, এটা আপনি ভেবে দেখুন। অবশ্যই লটারি কাটার জন্য নয় বা লটারির জন্য হচ্ছে না। আর আপনারা বহুজন ফোন করেন আমাকে, ফোনে পান না, আপনারা মোটামুটি সকাল নটা থেকে সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত ফোন করলে আমায় পেতে পারেন, সন্ধেবেলা সাতটা সাড়ে ছটা পৌনে সাতটা থেকে, কারণ এই ভিডিওটা বানিয়ে ছাড়া না হলে তো সম্ভব না, বিকেলবেলা থেকে বসি, সাড়ে ছটা পৌনে সাতটার মধ্যে শিডিউল করে দিই, ওই সময় থেকে আপনারা সাড়ে আটটা নটা পর্যন্ত আমাকে ফোনে পেয়ে যাবেন। সকালের টাইমটাই চেষ্টা করুন, আশা করব ফোনে পাবেন, জানি আপনারা ফোনে পান না, খারাপ লাগে। আর চেম্বার যারা জিজ্ঞেস করছেন বলে রাখি, এই কটা দিন এই বৃষ্টির ওয়েদার, এই কটা দিন মিটিয়ে সামনে মায়ের পুজো এসে গেছে, অনেক কটা ভিডিও বানানোর আছে, একবারে দুর্গা পুজোর পর থেকে সমস্ত জায়গায় যে যে জায়গাগুলো চেম্বার ছিল সমস্ত জায়গায় চেম্বারগুলো শুরু করে দেবো। এবার আছি মেন আলোচনার জায়গায়। তার আগে বলে রাখি যে যে নক্ষত্রের মানুষরা ভালো রেজাল্ট আগামীকালকের দিনে পাচ্ছেন, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাতী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্ব সারা, শ্রবণা, শতভিষা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী, এই নক্ষত্রে ছেলে বা মেয়ে বা মানুষ হলে কালকের দিন আপনি বেটার রেজাল্ট পাবেন। এবার আসবো পরের ধাপটায়। কালকের দিনে সূর্যদেবের প্রণাম,
সূর্যদেবের পূজো পাঠ অত্যন্ত ভালো ফল দেবে বা ভালো রেজাল্ট দিতে পারে। আগামীকালকের দিনে মেষ থেকে মীন রাশি হলে মেষ রাশি লাল 9 ইউজ করতে পারেন, বৃষ রাশি 6 হালকা সবুজ, মিথুন রাশি লাল 3, কর্কট রাশি 5 হলুদ, সিংহ রাশি 1 লাল, কন্যা রাশি হালকা সবুজ 8, তুলা রাশির ছেলে মেয়েদের লাল 5, বৃশ্চিকের লাল বা কাছাকাছি রঙগুলো এবং 9, ধনুরাশি লাল হলুদ কমলা, লাল হলুদ এবং কমলা 6, মকর হালকা সবুজ 2, কুম্ভ 5 হলুদ, মীন লাল 1। আপনারা ইউজ করতে পারেন বা আপনারা ব্যবহার করতে পারেন, বেটার রেজাল্ট পাবেন। এবার আসবো মেন আলোচনার জায়গায়, সাপ্তাহিক রাশিফলের প্রসঙ্গে বা সাপ্তাহিক রাশিফল কেমন হতে পারে বা কী রেজাল্ট আপনাদের দিতে পারে তার প্রসঙ্গে। প্রথম রাশি মেষ। আপনি যদি মেষ রাশির ছেলে হন বা মেষ রাশির মেয়ে হন, এই সপ্তাহ গুরুজনদের শরীর নিয়ে ব্যতিব্যস্ত হতে পারেন। অন্তত 2-3 দিন খেয়াল রেখে চলুন, বাবা মা বা এজেন্টদের শরীর বা স্বাস্থ্যর দিকটা লক্ষ্য রাখুন। আপনি ভালো থাকছেন, আপনাকে নিয়ে চাপ নেই বা প্রবলেম নেই। পয়সার ফ্লো বাড়তে চলেছে, কর্মক্ষেত্রে প্রেসারের মধ্যে যারা ছিলেন যোগাযোগ বাড়বে, কর্মক্ষেত্রে সুযোগ বাড়তে পারে, এই সপ্তাহে নতুন অপরচুনিটি খুলতে পারে, কিন্তু কাজের জায়গায় প্রেসার ভালো রকমভাবে থাকবে, এটা খেয়াল রাখবেন। কাজের চাপ বাড়বে, তোমাকে এটা করে দিতে হবে বা আপনি এটা করে দিন, আপনি এটার উপযুক্ত, এই ব্যাপারটা কিন্তু থাকছে। তাই কাজের জায়গা যথেষ্ট স্টেবল বাট প্রেসার নিয়ে কাজ করতে হচ্ছে, তাই ভয় পেয়ে গেলে বা দুশ্চিন্তা করলে কিন্তু চাপ রয়েছে বা টেনশান করে ফেললে চাপ খেয়ে যেতে পারেন বা পড়ে যেতে পারেন। বিজনেস পার্ট অ্যাভারেজের থেকে ভালো, আয় উন্নতি বাড়তে চলেছে, ব্যবসা ক্ষেত্রে সমৃদ্ধি, নতুন যোগাযোগ বা কন্ট্যাক্টসগুলো বেড়ে যেতে পারে, প্রেম সংক্রান্ত বিষয় কিন্তু ভালো রকমভাবে বোগাবে, গুরুজনদের সাথে সম্পর্ক মধুর হচ্ছে, দাম্পত্য জীবনের সম্পর্ক স্টেবল থাকছে, সন্তানরা অবাধ্য থাকার যোগ, নতুন দায়িত্ব নিতে পারেন, দূর ভ্রমণে সপ্তাহে হতে পারে, ছোটোখাটো ভ্রমণ হতে পারে, অবশ্যই এটা পজিটিভ সাইন বা পজিটিভ দিক মেষ রাশির জন্য। বিদ্যাস্থান শুভ, বিদ্যাক্ষেত্রে উন্নতি বা সমৃদ্ধির জায়গা বাড়বে, বন্ধুরা বেইমানি করবে, বন্ধুবান্ধব থেকে একটু সতর্ক থেকে চলুন, আপনার বয়সী ছেলে মেয়েদের থেকে একটু শত্রুতা আসতে পারে মানুষজনদের থেকে, আপনার 50 বছর বয়স, আপনার আশেপাশের বয়সী মানুষদের থেকে দয়া করে একটু সাবধানে থাকুন। পরেরটা হচ্ছে বৃষরাশি। আপনি যদি বৃষরাশির মানুষ হন, আপনার শরীরটা সবটাই খেয়াল রাখুন, গুরুজনদের শরীরটা বেটার থাকছে, আপনি একটু লক্ষ্য রাখবেন নিজেকে বা নিজেদেরকে, আপনার সিনিয়র বা আপনার যারা এজেড বা গুরুজন তারা বেটার থাকছেন, ফাইন্যান্সিয়ালি একটু চাপ চলবে, কর্মক্ষেত্র নিয়ে কিছুটা ডিপ্রেস থাকতে পারেন, অর্থাৎ কর্মক্ষেত্রে ঠিকমতো ভ্যালু পাওয়া বা যেরকম ভ্যালু এক্সপেক্ট করছেন, আপনার যেরকম গ্রোথ এক্সপেক্ট করছেন সেটা পেতে প্রবলেম হবে, কাজকর্মের ক্ষেত্রে ঝুঁকি নেওয়া এ সপ্তাহে উচিত হবে না, একটা অ্যাভারেজ এবং মানে অ্যাভারেজভাবে কাজকর্ম চলতে পারে, কিন্তু আপনাকে আমি বলবো যেহেতু ভ্যালু পেতে প্রবলেম রয়েছে তাই লোকের চোখে থাকার চেষ্টা করুন, এটা কিন্তু প্রবলেমের সলিউশন হতে পারে, লোকের বা আপনার অফিসের স্টাফদের বা কলিগদের চোখে থাকার বা যাতে চোখে পড়ে তার চেষ্টা করুন আপনি যদি বিছরাশির ছেলে মেয়ে হন। ব্যবসায় উন্নতি ঘটবে, ব্যবসা ক্ষেত্রে সমৃদ্ধি করতে পারে, রিস্ক নেওয়া কোনো মতে চলবে না, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ স্টেবল থাকছে, প্রেমিক প্রেমিকারা একটু সামলে চললে আমার মনে হয় আপনারা বা আপনাদের জন্য বেটার রেজাল্ট দিচ্ছে, পরিবারের সাথে সম্পর্ক মজবুত হবে, পারিবারিক জীবন হাজব্যান্ড মানে ওয়াইফের সম্পর্ক, আত্মীয়দের সঙ্গে সম্পর্কও বেটার হচ্ছে, বন্ধু বা বন্ধু বান্ধবীদের থেকে আশা করছি সাপোর্ট পাবেন, সন্তান সুখ যথেষ্ট ভালো, বিদ্যা স্থানটা একটু গণ্ডগোল করবে তাই পড়াশোনার দিকটা মনের মানে একটু খেয়াল রাখুন বা লক্ষ্য রেখে চলুন। মিথুন রাশির জাতক বা জাতিকাদের আপনার এবং আপনার পরিবারের মানুষজনদের শরীর স্বাস্থ্য ভালোই থাকছে, যদি আপনার বাচ্চা থাকে মানে আপনার বাড়িতে কোনো বাচ্চা ছেলে বা মেয়ে রয়েছে তাদের শরীর বা তাদের স্বাস্থ্যর দিকটা দয়া করে একটু খেয়াল রাখবেন আপনি যদি মিথুন রাশির মানুষ হন। অর্থের চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকছে, অসুবিধা বা সমস্যার জায়গা নেই। কর্মক্ষেত্রে শত্রুতার সম্মুখীন হতে পারেন,
আপনার খাবার অন্য কেউ ছিনিয়ে নিয়ে যেতে পারে। এই একটাই প্রবলেম, বসেদের সাপোর্ট পাচ্ছেন, কাজের জায়গায় ফ্রিলি কাজ করতে পাচ্ছেন, কিন্তু সুযোগ নিতে দেবেন না। সুযোগ নিতে দিলে অসুবিধা রয়েছে বা প্রবলেমের জায়গা বা সমস্যার জায়গা রয়েছে। আপনি যদি মিথুনের ছেলে মেয়ে হচ্ছেন, জ্ঞাতি শত্রুতা বাড়তে পারে, দাম্পত্য জীবনে ভালোবাসা বাড়বে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং বা স্টেবল রিলেশনশিপের জায়গা যথেষ্ট ভালো হচ্ছে, বাবা মায়ের সাথে সম্পর্ক মজবুত থাকছে, প্রেম মোটের ওপর চালিয়ে নিতে হবে, ওই ঠেলে ঠেলে চলবে যেটাকে বলা হয়, বা ঠেলা গোঁজার ব্যাপার একটু থেকে যাচ্ছে মিথুন রাশির ছেলে মেয়েদের ক্ষেত্রে। বন্ধু বান্ধবীদের চোখ থেকে সাবধান। মিথুন রাশির বিদ্যাস্থান যথেষ্ট ভালো, সন্তান সুখ নিয়ে প্রবলেম নেই, অসুবিধা নেই, ব্যবসা ক্ষেত্র মানসিক চাপে রাখছে, তাই এ সপ্তাহটা চাকরির জন্য বিজনেসের জন্য একটু খেয়াল রেখে চলা উচিত, খেয়াল রেখে এগোনো উচিত হবে। কিছু ক্ষেত্রে হঠকারিতা আসতে পারে, হঠাৎ করে মাথা গরম বা অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড তৈরি হতে পারে। পরেরটা হচ্ছে কর্কট রাশি। আপনি ভালো থাকছেন, বাবা মাও ভালো থাকছে, দাম্পত্য জীবনে অ্যাডজাস্টমেন্টের অভাব তৈরি হচ্ছে, মনের শান্তি কোনোভাবে নাশ হতে চলেছে কর্কট রাশি ছেলে মেয়েদের ক্ষেত্রে। তাই আপনার সাথে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ, ইভেন পরিবারের মানুষজন, পরিবারের সাথে সম্পর্কর জায়গা খেয়াল রাখুন যাতে স্টেবল থাকে, যাতে বন্ডিং বা বোঝাপড়া বা বোঝাপড়ার জায়গা যথেষ্ট ভালো হয় বা ভালো থাকে, আশা করব এটা একটু লক্ষ্য রাখবেন। কার্যক্ষেত্রে যোগাযোগ, সমৃদ্ধি, গ্লো আসা বা গ্ল্যামার আসা এটা যোগ থেকে যাচ্ছে, তাই কার্যক্ষেত্রে চুটিয়ে কাজ করতে পারছেন। কাজের জায়গায় যত প্রবলেম থাকছে এ সপ্তাহে কিন্তু ক্লিয়ার আপ করে দিতে পারবেন, টোটাল ঝামেলা থেকে নিষ্কৃতি পেয়ে যেতে পারেন, মুক্তি পেতে পারেন কর্কট রাশির ছেলে বা মেয়েদের ক্ষেত্রে। ব্যবসায় একটু বুদ্ধির অভাব তৈরি হতে পারে, ব্যবসা ক্ষেত্রে একটু জড়িয়ে পড়তে পারেন, লক্ষ্য রেখে চলবেন, বা মহাজনদের থেকে একটু চাপ তৈরি হতে পারে আপনি যদি কর্কটের ছেলে বা মেয়ে হন। প্রেম ভালো চলছে, প্রেম নিয়ে অসুবিধা নেই, সন্তান সুখ আশা করছি বেটার হচ্ছে, তাই সন্তান এবং প্রেম এমন কিছু অসুবিধা করবে না। বিদ্যাস্থান মোটামুটি কর্কট রাশির ছেলে বা মেয়ে হলে। পরেরটা সিংহ রাশি। গুরুজনদের স্বাস্থ্য লক্ষ্য রাখতে হবে, কিছু ক্ষেত্রে নিজেদের শরীর স্বাস্থ্য সিংহ রাশির ক্ষেত্রে প্রবলেমের হতে পারে বা প্রবলেমের জায়গা তৈরি করতে পারে, একটু খেয়াল রেখে চলুন বা একটু লক্ষ্য রেখে চলুন। অর্থের চাপ নিয়ন্ত্রণে থাকবে, ডমিনেট করার ক্ষমতা বাড়বে, কার্যক্ষেত্রে নিজের স্বার্থ সিদ্ধি, নিজের আয় বৃদ্ধি, নিজের পাওয়ার বাড়ানো, ভালোভাবে কন্ট্যাক্টস বাড়ানো হতে পারে, কিন্তু কিছু ক্ষেত্রে ওপর মহলের চাপ আপনার ওপর থেকে যাচ্ছে, তোমাকে এটা করতে হবে, তোমাকে এই দায়িত্বটা নিতে হবে বা আপনি এই দায়িত্বটা নিন, এই ব্যাপারটা ওপর মহল থেকে চাপ বা চাপ সৃষ্টি হওয়া আসতে পারে। কিন্তু সে তারপরেও বলবো, ওপর মহলে চোখে থাকা, প্রেশার থাকবে বাট আরামসে কাজ করতে পারছেন। ব্যবসায় মন্দা চলবে, সিংহ রাশির ব্যবসার জায়গা ভালো নয়, আবেগের বসে ব্যবসা করতে যাবেন না, খেয়াল রাখবেন। ভাই বন্ধুদের সাপোর্ট এ সপ্তাহে বেটার হচ্ছে। দাম্পত্য জীবনে আশা করব যত প্রবলেম ছিল এ সপ্তাহে অনেকটা ক্লিয়ার হবে, কিন্তু আপনার পার্টনারেরও শরীর স্বাস্থ্যর জায়গাটা লক্ষ্য রাখতে হবে। গুরুজনদের সাথে কিছু ক্ষেত্রে বনিবনার অভাব, তাছাড়া কোনো প্রবলেম নেই পরিবারের জীবনে। হ্যাঁ, আত্মীয়দের থেকে একটু সাবধান থাকুন, প্রেম ভালোবাসা চাপে রাখছে, ফ্যামিলির ক্ষেত্রে সামান্য গুপ্ত শত্রুতা চলতে পারে। সন্তান ভালো হচ্ছে, পড়াশোনায় মনোযোগ বাড়ান, পড়াশোনার জায়গাটা আরেকটু বেটার করুন, আরেকটু বেটার করা যাবে বা বেটার করার চেষ্টা করুন, আশা করব আপনারা বেটার রেজাল্ট পাবেন। কন্যা রাশি, শরীর বাবা মায়ের শরীর ভালো হচ্ছে, কিন্তু কন্যা রাশির মানুষ একটা ব্যাপার সাবধান থাকুন, আপনি নিজের ঝামেলা নিজের বিপদ নিজে সপ্তাহে ডেকে আনতে পারেন, প্রপার্টি নিয়ে কোনো রকম সমস্যা আপনাকে ভোগাতে পারে, তাই নিজের ঝামেলা নিজের বিপদ ফালতু ঝামেলা এগুলো থেকে শতহস্ত মানে 100 হাত আপনি দূরে থাকুন বা থাকার চেষ্টা করুন। আপনি যদি কন্যার ছেলে হন বা কন্যা রাশির ছেলে মেয়ে হন, চাকরি ক্ষেত্রে মোটের ওপর স্টেবল রেজাল্ট, ভরসা আদায় করতে পারছেন, কিন্তু ওই বেশি ভরসা আদায় করতে গিয়ে না প্রবলেমে পড়ে যান, এটা খেয়াল রাখবেন। তাই যতটুকু কাজ,
যতটুকু কথা বলার, যেখানে যেটুকু বাক্য প্রয়োগ করার সেটুকুই বলবো। দায়িত্ব নেওয়া ভালো, কিন্তু বেশি হেল্প করতে গেলে ফেঁসে যেতে পারেন। তাই নিজের মতো চলুন, একটু সাইলেন্টলি চলুন, বেশি বোঝার দরকার নেই। দেখবেন অনেকটা ভালো রয়েছেন, ফাইন্যান্সিয়ালি চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকছে, ফ্লো বাড়ছে, ক্যাশের ক্যাশ ফ্লো বা ক্যাশের ফ্লোটা যথেষ্ট ভালো হচ্ছে। সমস্যা দুটো, প্রেম ভালোবাসা সমস্যার, সন্তান সমস্যার। এক তো সন্তানের শরীরও হতে পারে, সন্তানের এডুকেশন হতে পারে, বা সন্তানের সাথে আপনার বন্ডিং হতে পারে। দাম্পত্য জীবন স্টেবল রেজাল্ট দিচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এমন কোনো বড় প্রবলেম নেই যেটা আপনাকে আটকে দেবে বা আটকে দিতে পারে, তাই স্টেবল রেজাল্ট আশা করতে পারি। কন্যা রাশি ছেলে মেয়েদের ক্ষেত্রে, কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য বেস্ট পার্ট নতুন কিছু ট্রাই করা, কিন্তু সিক্রেটলি, সকলকে বলার দরকার নেই, ভাই আমি এটা করছি কেমন হবে দরকার নেই, হোক না দেখতে পাবে তো, আপনি যদি কন্যা রাশির মানুষ হন। ওভারঅল পড়াশোনার জন্য যথেষ্ট ভালো, তাই চাপ নেবেন না, রিস্ক কম নিন, বেটার রেজাল্ট পাবেন, বেটার ফল পাবেন। আর উটকো ঝামেলা, লোকের হেল্প করতে গিয়ে ঝামেলা আসতে পারে। তুলা রাশি, ভাগ্যর সাহায্যে উন্নতি, ভাগ্য এ সপ্তাহে আপনার অনুকূলে রয়েছে, তাই চেষ্টা বাড়ান, ডিফারেন্ট হইতে ভাবুন, নতুন কিছু ট্রাই করুন, নতুন দায়িত্ব পাওয়া, পদোন্নতির সম্ভাবনা, ভালো কোনো নিউজ কানে আসতে পারে। কিন্তু তুলা রাশির ছেলে মেয়েদের ক্ষেত্রে খুব সাবধানে থাকবেন রাস্তাঘাটে চলাফেরার ব্যাপারে, বাইক চালাচ্ছেন, চার চাকা চালাচ্ছেন, সাবধানে চলুন, চোটাঘাত দুর্ঘটনার যোগ রয়েছে। কাজের গতি বেটার হচ্ছে, দায়িত্ব বাড়তে পারে, এবং আরেকটু উন্নতির জায়গা, আরেকটু ভালোর জায়গা, মুখের হাসিটা একটু ফোটার জায়গা থাকছে আপনি যদি তুলা রাশির ছেলে বা তুলা রাশির মেয়ে হন। তুলা রাশির ব্যবসায় মন্দা চলতে পারে, ব্যবসার ক্ষেত্র হোঁচট খেতে পারে বা হোঁচট খেয়ে যেতে পারেন, টেম্পার ধরে রাখতে না পারলে সমস্যা আছে। কাছের মানুষজন, বন্ধু বান্ধবী, এনাদের সাথে বিবাদে জড়াতে পারেন, বিশেষত হাজব্যান্ড ওয়াইফ, বন্ধু বান্ধবী, যেখানে পয়সার জায়গা রয়েছে সেই জায়গাগুলোয় আপনি অশান্তি করে ফেলতে পারেন, ধৈর্য বাড়াতে হবে। প্রেম ভালো চলছে, সন্তান সুখ ভালো, সন্তান সুখ, ইভেন পরিবার বা পরিবারের সাথে সম্পর্ক, পরিবারের মধ্যে বন্ডিং বা ভালোবাসা যথেষ্ট স্টেবল, এটা নিয়ে অসুবিধা নেই আপনি যদি তুলা রাশির ছেলে বা মেয়ে হন। ওভারঅল তুলা রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে ভালো কিছুর মুখ দেখাবে, ভালো কিছু রেজাল্ট আসতে চলেছে। বৃশ্চিক, একটা দুর্ধর্ষ কানেকশান তৈরি হয়ে রয়েছে বৃশ্চিক রাশির জন্য, কী বলুন তো, সেটা একাদশে রবি মঙ্গল বুধ, রবি দশম একাদশ লগ্ন, আপনি বৃশ্চিক রাশির ছেলে মেয়ে হলে এই টাইমটাকে কাজে লাগান। কথা দিচ্ছি এ সপ্তাহে বহু সুযোগ খুলবে, আমার দ্বারা কিছু হবে না, আমি বাড়িতে বসে আছি, আমার রাশি বৃশ্চিক খুব খারাপ, তাহলে বাড়িতে বসে থাকুন। কিন্তু এ সপ্তাহে যারা চেষ্টা করবেন জিতবেন, ভাগ্যর সাপোর্ট রয়েছে, পরিবারের সাপোর্ট রয়েছে, উগ্রতা বর্জনীয়, চেষ্টা বাড়ানোর প্রয়োজন রয়েছে, 100% ওয়ার্ক করবে। যে কাজটা গত সপ্তাহে হয়নি এই সপ্তাহে চেষ্টা করুন, হবে। যেখানে সম্মান পাচ্ছেন না এ সপ্তাহে চেষ্টা করুন, সম্মান পাবেন। মারাত্মক লেভেলের গুপ্ত শত্রুতাও থাকছে, আপনাদের সবটাই এই সপ্তাহে মারাত্মক রকমের। কর্মক্ষেত্রে প্রোগ্রেসের জায়গাও ভালো রকমভাবে, অফিসের চাপটাও ভালো রকমভাবে দিয়ে দিল যে তুমি করো, তোমার ওপর আমরা ভরসা করছি। একদিক থেকে ভালো হলো, কিন্তু আরেক দিক থেকে আপনার হালত টাইট হয়ে গেল যে আমার ওপরে ভরসা করেছে ওই পাঁচজন বাদ দিয়ে। খেয়াল রেখে চলুন, শরীর ভালো থাকবে, বাবা মায়ের শরীর নিয়ে ভুগতে হবে, গুপ্ত শত্রুতা, একসাথে বসে চা কফি খাচ্ছেন, ডিস্টার্ব আছে জানবেন, তাই খেয়াল রেখে চলুন। দাম্পত্য জীবন মোটামুটি চলবে, কিন্তু একটা ব্যাপার, আপনার দিক থেকে আপনি আপনার পরিবারের মানুষজনদের সাথে খারাপ ব্যবহার হয়ে যেতে পারে। ফাইন্যান্সিয়ালি প্রবলেম নেই, কিন্তু আপনি আপনার হাজব্যান্ড বা ওয়াইফ, ইভেন প্রেমিক প্রেমিকাও এদিক ওদিক হতে পারে। আর মনোসংযোগের ব্যাঘাত ঘটছে, ধৈর্য রাখতে পারবেন না, সেটা পড়াশোনার ক্ষেত্রে হ্যাম্পার করতে পারে বা পড়াশোনার জায়গাটাকে নড়বড়ে করে দিতে পারে, আপনি যদি বৃশ্চিকের ছেলে মেয়ে হন বা বৃশ্চিক রাশির জাতক জাতিক হন। সন্তান সুখ ভালো, অসুবিধা নেই, তাই এই সপ্তাহটাকে কাজে লাগান, কর্মের জন্য, উন্নতির জন্য, সমৃদ্ধির জন্য, সাফল্যের জন্য, ভালো রেজাল্ট পাবেন, অনেকটা বেটার রেজাল্ট পাবেন। আর খরচা নিয়ন্ত্রণ করুন, অহেতুক খরচা হয়ে যাবে, ফালতু খরচা আপনার হাত দিয়েই হবে, দু টাকার খরচা করলে হয়ে যেত আপনি 50 টাকা খরচা করবেন, এই ব্যাপারটা চলছে,
তাই একটু খেয়াল রাখুন। পরেরটা আপনি জানেন এসব, এটা ধনুরাশি। পরেরটা দেখুন, গত কিছু সপ্তাহে ওই প্রথমের গল্পটা এত সময় হয়ে যাচ্ছিল, রাশিফলটা চেপে যাচ্ছিল, আপনারা অনেকে অভিযোগ করেছিলেন। আশা করছি আজকেরটা প্রবলেম হচ্ছে না। আর ভিডিওর লাস্ট একটা টুইস্ট থাকবে, লাস্টটা দেখবেন দিন ইচ্ছা করে, লাস্টে দেবো। আপনি যদি ধনুরাশির মানুষ হন, শরীর ভোগাতে চলেছে এই সপ্তাহে, আর বাবা, আপনার বাবা বাবার শরীর ভোগাতে পারে, বা পিতৃস্থানীয় ব্যক্তি যাদের বাবার মতো সম্মান দেন তাদের শরীর ভোগাতে পারে, তাই বন্ধুরা একটু খেয়াল রেখে চলুন। আপনি যদি ধনুরাশির মানুষ হন, কর্মক্ষেত্রে ডমিনেট করতে পারছেন, এক নম্বর কথা, সুযোগ বা অপরচুনিটি বাড়তে চলেছে, কালিকদের থেকে মারাত্মক লেভেলের সতর্কতা রাখার দরকার আছে, কেউ আপনাকে ভালোবাসে না, ফালতু ইমোশন কেন দেখাচ্ছেন, ভালোবাসে বাদ দিন, কেউ আপনাকে ভালোবাসে না, কাজের জায়গা অন্তত স্বার্থ আছে তাই মিশছে। তাই ধনুরাশির জাতক জাতিকা হলে খেয়াল রাখুন, কাজের জায়গায় একলা চলবো, আপনার থেকে সকলের জন্য একটা ডিস্টেন্স থাকে। আপনি আর আরেকজন যদি পার্টনারশিপে কাজ করেন অফিসে, দুজনে মিলে এই কাজটা করছি, সে তার ধান্দা মেটাচ্ছে, আপনি আপনারটা দেখুন, কাজের জায়গায় উন্নতি পাবেন, এই মানসিকতা রাখতে পারলে। ব্যবসায় গ্রোথ আসছে, অর্থের চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকছে, 1% হলো ফাইন্যান্সিয়ালি বেটার রেজাল্ট পাবেন। কিন্তু ফ্যামিলির সাপোর্টের জায়গা ধনুরাশির জন্য খুব একটা ভালো নয়। পরিবার বা পরিজন, পরিবারের মানুষজন বা সদস্য, এনাদের সাপোর্ট খুব বেশি নাও পেতে পারেন, হাজব্যান্ড ওয়াইফের সাপোর্ট বেটার হচ্ছে না। কিছু ক্ষেত্রে পরিবারের মানুষজন, বাবা মা বাদ দিয়ে দিলাম, সেটা নয়, আদার্স, ইভেন হাজব্যান্ড ওয়াইফ, স্বার্থপরের মতো ব্যবহার করতে পারেন, এটা লক্ষ্য রাখতে হবে। সন্তান সুখ ভালো, প্রেম ভালো চলবে, প্রেমিক প্রেমিকারা স্টেবল রেজাল্ট পাচ্ছেন, এমনকি নতুন প্রেমেও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। পড়াশোনা মোটের ওপর ভালো হচ্ছে, তাই চোখ কান খোলা রাখলে উন্নতি ভালো রকমভাবে রয়েছে। পরেরটা হচ্ছে মকর রাশি। মকর রাশির স্বাস্থ্য উন্নতি ঘটছে, আপনার এবং আপনার গুরুজনদের প্রত্যেকের বা বাড়ির মেম্বারদের স্বাস্থ্যের উন্নতি ঘটছে, কিন্তু ব্যয় বাড়তে চলেছে, খরচা বেড়ে যাবে, বাট ভগবানের আশীর্বাদে টাকা জুগিয়েও যাবে, তাই ফাইন্যান্সিয়ালি চাপটা নেই। এই সপ্তাহে মকর রাশির ক্ষেত্রে প্রত্যেকটা কাজে ডিলে হতে চলেছে, প্রত্যেকটা কাজে কিছু না কিছু কম বেশি বাধা বিপত্তি আসা বা বাধা বিপত্তি তৈরি হওয়া, এই যোগটা থাকছে, তাই ধরে এখন ধরে চলুন। কর্মক্ষেত্রে শত্রুতা বলবো না, কিন্তু অদৃশ্য বাধা তৈরি হতে পারে, বাট এটা বলতে পারি শেষ মুহূর্তে গিয়ে ঈশ্বরের আশীর্বাদে বা দৈব কৃপায় আপনি এই বাধা থেকে বা এই ঝঞ্ঝাট থেকে মুক্তি পেয়ে যাচ্ছেন, তাই বেসিক বাধার কাটিয়ে উন্নতি, কিন্তু উন্নতি পাবেন, শত্রুতা কমছে, কারোর হেল্প পাবেন না, নিজে একলা চলতে হবে, যোগাযোগগুলো কিছুটা বাড়তে পারে, এই সপ্তাহে কিছু কথাবার্তা এগোতে পারে ভবিষ্যতের জন্য বা ভবিষ্যতে বেটারের জন্য, তাই বেটার রেজাল্ট দিচ্ছে। ব্যবসায় ধার দেনা বেড়ে যেতে পারে, ধরুন আপনার মুদিখানার দোকান, প্রচুর লোক ধার খেয়ে চলে গেল, এই ব্যাপারটা হচ্ছে, তাই অর্থের চাপ একটু থাকছে। দাম্পত্য জীবন, বাড়ির মানুষজন বা বাড়ির মানুষজনদের সাথে সম্পর্ক ইম্প্রুভমেন্ট হবে ধনু মকর রাশির ছেলে মেয়ে হলে। প্রেম ভালোবাসায় অবনতি ঘটছে, বন্ধুরা মোটামুটি থাকবেন এমন কিছু প্রবলেম নেই, সন্তান সুখ ভালো, পড়াশোনা ভালো হচ্ছে, তাই মকর রাশির জন্য এই সপ্তাহ কিন্তু অনেকাংশে বেটার রেজাল্ট দেবে। পরেরটা হচ্ছে কুম্ভ রাশি। বাবার শরীর নিয়ে ভুগতে হতে পারে, ইভেন কিছু ক্ষেত্রে মায়েরও, তাই গুরুজনদের স্বাস্থ্যর জায়গাটা লক্ষ্য রাখুন। আপনি তো ভালোই রয়েছেন, কোনো প্রবলেম নেই শরীর নিয়ে। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রে শত্রুতা থাকছে, বাদ দিয়ে দিলাম, ও দীর্ঘদিন ধরেই চলছে, এটা গা সওয়া হয়ে গেছে, তাই অসুবিধা নেই। কিন্তু কুম্ভ রাশির কথাবার্তা এগোনোর যোগ ভালো রকমভাবে রয়েছে, 2 থেকে 3টে সুযোগ এ সপ্তাহে পাবেন, যেখান থেকে আপনার গ্রোথ খুলে যেতে পারে, আপনার উন্নতির রাস্তা খুলে যেতে পারে, তাই সব দিন ভালো নয়। আমি সাপ্তাহিক রাশিফল, এই দৈনিক রাশিফলে বলতে থাকবো, আপনারা পেয়ে যাবেন, কিন্তু এ সপ্তাহে তুলনামূলকভাবে কিছু না কিছু সুযোগ আসবে যেটা আপনার উন্নতিকে ত্বরান্বিত করতে পারে, আপনার এগিয়ে চলাকে আরও বেশি মসৃণ করে দিতে পারে, বা চলার রাস্তাটা অনেক বেশি মসৃণ হয়ে যেতে পারে। তাই কুম্ভ রাশির ছেলে মেয়েরা অ্যালার্ট থাকুন, ঠান্ডা মাথায় অপেক্ষা করুন, আপনার বেটার হচ্ছে। উপর মহল বা
আপনার মাথার ওপর বা বস লেভেল এনাদের সাপোর্ট কিন্তু পেয়ে যাবেন। শত্রুটা আপনার সমবয়সী বা সমকক্ষ যারা বা আপনার থেকে এক ধাপ উপরের লোকজন করবে, টপ লেভেল থেকে আপনার সাপোর্ট রয়েছে। তাই কিছু মনে করবেন না, কিছু কান দেবেন না, অনেকটা বেটার হচ্ছে, ব্যবসা ক্ষেত্র বেটার হচ্ছে, অর্থের চাপ নিয়ন্ত্রণের মধ্যে আসছে, তাই সামগ্রিক দিকটা কিন্তু ভালো। মানসিক শান্তির জায়গায় প্রবলেম রয়েছে, মনের মধ্যে আগুন জ্বলতে পারে কোনোভাবে, দাম্পত্য জীবনে টানা পড়েন, ইভেন সেটা প্রেম বা ভালোবাসার ক্ষেত্রেও ঝগড়া বিবাদ চলতে পারে। কিন্তু এ সপ্তাহে বিয়ের কথাবার্তা বলার জন্য অত্যন্ত ভালো, পড়াশোনাকে আরও গ্রোথ নেওয়ানোর জন্য অত্যন্ত ভালো। তাই স্বামী স্ত্রী আর প্রেমিক প্রেমিকারা একটু সতর্ক থাকুন, আইনত গোলযোগের জন্য এ সপ্তাহ বেটার রেজাল্ট দিচ্ছে, তাই এরকম কোনো ব্যাপার থাকলে ভালো ফল আসতে পারে। সন্তান সুখ তুলনামূলকভাবে স্টেবল হচ্ছে, সন্তান নিয়ে অসুবিধা বা প্রবলেমের জায়গা কিন্তু খুব বেশি নেই। লাস্ট মীন রাশি, আপনি যদি মীন রাশির মানুষ হন, শরীরটা ভোগাতে চলেছে, গুরুজনদের শরীর ভালো হচ্ছে, ডেফিনেট ফাইন্যান্সিয়ালি ক্রাইসিস কমতে চলেছে, নিশ্চিত করে বলা যায়। অর্থের চাপ বা অর্থনৈতিক চাপের জায়গা আপনার বা আপনাদের জন্য কমে যাবে, নিশ্চিত থাকুন। কিন্তু কর্মক্ষেত্রে অনেক মানুষের রূপ চোখের সামনে আসতে পারে, কে কতটা আপনাকে ইউজ করছিল চোখের সামনে এসে যেতে পারে, মুখোশ খোলার সপ্তাহ, তাই মুখোশগুলো খুলে দেওয়ার ব্যবস্থা করুন। আপনি একলা চলরে নীতি নিন, আপনার ক্ষেত্রে কর্মক্ষেত্রে সুযোগ বা সুবিধা বাড়ছে, নতুন যোগাযোগ, কর্মক্ষেত্রে পদোন্নতি বা কর্মক্ষেত্রে যারা ফ্রেশার্স বা বেকারও ছিলেন কিছু না কিছু রাস্তা খুলবে। তাই চাকরির জায়গা কিন্তু স্টেবল এবং চাকরি ক্ষেত্রে দাঁতে দাঁত চেপে লড়াই করতে বলবো, কারণ অনেকটা বেটার কিছু হওয়ার মুখে বা হওয়ার জায়গায় দাঁড়িয়ে রয়েছে মীন রাশির ছেলে মেয়েদের জন্য। কিন্তু মীন রাশির জাতক বা জাতিকাদের ব্যবসায় বড় মাপের লস খাওয়া হয়ে যেতে পারে বা ব্যবসা ক্ষেত্রে ভালো রকমভাবে গোলযোগ বা অবস্ট্রাকশন তৈরি হওয়ার যোগ কিন্তু তৈরি করে দিচ্ছে, খেয়াল রেখে চলুন। দাম্পত্য জীবনে উন্নতি, আত্মীয়দের থেকে প্রতিবেশী থেকে সাবধান, প্রেম ভালো চলবে, তাই আপনার মনের কাছের মানুষ একবারে ক্লোজ যারা বাবা মা, স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, চেষ্টা করবেন এদিক থেকে বেটার করার। কিন্তু লোকে আপনার দুর্বলতা সুযোগ নিতে চাইবে, নিয়ে যাবে, খেয়াল রাখবেন। তাই সময় দিন পরিবারকে, টিভি দেখুন, গান শুনুন, খেয়ে ঘুমুন, বন্ধুদের এবং একটু দূরের মানুষজনদের খুব বেশি হেল্প করবেন না, বিশেষত আত্মীয় রক্ত সম্পর্কিত মানুষজন তারা সুযোগ নিতে পারে। সন্তান সুখ ভালো, পড়াশোনার জায়গায় ঘাটতি থেকে যাচ্ছে আপনি যদি মীন রাশির মানুষ হন। তাই ব্যবসা যারা করছেন ভালো রকমভাবে সাবধান, চাকরি ক্ষেত্রে সুযোগের জন্য তৈরি থাকুন, এটা সবচেয়ে বড় ব্যাপার। আমি বলেছিলাম একটা টুইস্ট আছে ধনুরাশির সময়, যারা ওই প্রথমটা দেখে পালিয়ে যান তারা জানতেই পারবেন না, কিন্তু নক্ষত্র ফলটাও আপনাদেরকে দেবো এই রাশিফলে। আমি প্রত্যেক দিনই চেষ্টা থাকে কিছু না কিছু আপডেট করার, যারা দেখছেন পুরোটা তারাই বুঝতে পারবেন, জানতে পারবেন। অশ্বিনী নক্ষত্র জ্ঞাতি শত্রুতা, ভরণী নক্ষত্র বন্ধুদের সাপোর্টে কিছু উন্নতি, কৃত্তিকা নক্ষত্র আইনত গোলযোগ, রোহিণী নক্ষত্র দাম্পত্য জীবনে প্রগ্রেস, মৃগশিরা নক্ষত্র মানে আপনার যদি মৃগশিরা নক্ষত্র হয় শরীর বেটার হওয়া, আদ্রা নক্ষত্র বাবা মায়ের সাথে সম্পর্ক উন্নতি বা বাবা মায়ের জন্য কিছু করতে পারা, পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের এই সপ্তাহের জন্য অবশ্যই এটা মাথায় রাখতে হবে, পুনর্বসু নক্ষত্রের ছেলে মেয়েদের জন্য নতুন কিছু ক্রয় বা কিছু কেনা, পুষ্যা নক্ষত্রের ছেলে মেয়েদের ক্ষেত্রে চোটাঘাত লাগা, অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের জন্য ভবিষ্যতের কিছু পরিকল্পনা, মঘা সম্মান পাওয়া, পরিচিতি পাওয়া, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের জ্ঞাতি শত্রুতা, উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ভালো কোনো খবর আসা, হস্তা নক্ষত্র চোটাঘাত লাগা, চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ইম্পর্টেন্ট ডকুমেন্টস বা কাগজপত্র হারিয়ে ফেলতে পারেন, সাতী নক্ষত্রের ছেলে মেয়েদের ক্ষেত্রে এই সপ্তাহে আধ্যাত্মিকতা বৃদ্ধি, বিশাখা নক্ষত্রের ছেলে মেয়েদের পরিবারের জন্য কিছু ক্রয় এবং পরিবারের মুখে হাসি ফোটানো, অনুরাধা নক্ষত্র চোখের জল, আবেগ বা ইমোশন ফেলবে, জ্যেষ্ঠা নক্ষত্রের ছেলে মেয়েদের আটকে থাকা কাজ সাফল্যের দিকে এগিয়ে যাওয়া,
মূলা নক্ষত্রের জাতক বা জাতিকাদের শত্রুতার হাত থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া, পূর্ব ছাড়া অর্থনৈতিক চাপ, উত্তরা ছাড়া নক্ষত্রের ছেলে মেয়েদের ক্ষেত্রে বলবো বন্ধুরা বেইমানি করতে পারে। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকাদের এডুকেশান বা এডুকেশান পারপাসে কোনো রকম উন্নতি বা পড়াশোনা নিয়ে বা পড়াশোনার জন্য কোনো রকম উন্নতি। ধনিষ্ঠা নক্ষত্র আইনত গোলযোগ থাকলে সামলে থাকুন। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো যে আপনারা জ্ঞাতিশত্রুতার শিকার হতে পারেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ছেলে মেয়েদের ক্ষেত্রে বলবো চেষ্টা করবেন এ সপ্তাহে নতুন কিছু করার, যে কাজটা আপনি করছেন সেখানেরই নতুন কিছু করার। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা শরীর নিয়ে ভুগতে পারেন। রেবতী নক্ষত্র বদনাম খেতে পারেন। এটা নক্ষত্রফল, কেমন লাগলো এটাও জানাতে ভুলবেন না। এটুকুই থাক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।